চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে 1975 সাল থেকে 2019 সাল পর্যন্ত কোন কোন অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। আনোয়ার হোসেন 1975 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আনোয়ার হোসেন লাঠিয়াল সিনেমার জন্য। রাজ্জাক 1976 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজ্জাক কি যে করি সিনেমার জন্য। বুলবুল আহমেদ 1977 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুলবুল আহমেদ সীমানা পেরিয়ে সিনেমার জন্য। বুলবুল আহমেদ ও রাজ্জাক 1978 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুলবুল আহমেদ ও রাজ্জাক যৌথভাবে বধূবিদায় ও অস্বীকৃত সিনেমার জন্য। 1979 সালে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি। বুলবুল আহমেদ 1980 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুলবুল আহমেদ শেষোত্তর সিনেমার জন্য। 1981 সালে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি। রাজ্জাক 1982 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজ্জাক বড় ভালো লোক ছিল সিনেমার জন্য। সোহেল রানা 1983 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সোহেল রানা লালু বুল্লু সিনেমার জন্য। রাজ্জাক 1984 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজ্জাক চন্দ্রনাথ সিনেমার জন্য। আলমগীর 1985 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর মা ও ছেলে সিনেমার জন্য। ইলিয়াস কাঞ্চন ও গোলাম মোস্তফা 1986 সালে যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও গোলাম মোস্তফা শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ইলিয়াস কাঞ্চন পান পরিণেতা সিনেমার জন্য, গোলাম মোস্তফা পান শুভদা সিনেমার জন্য। আলমগীর ও এটিএম শামসুজ্জামান 1987 সালে যৌথভাবে আলমগীর ও এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আলমগীর পান অপেক্ষা সিনেমার জন্য, এটিএম শামসুজ্জামান পান দায়িকে সিনেমার জন্য। রাজ্জাক 1988 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজ্জাক যোগাযোগ সিনেমার জন্য। আলমগীর 1989 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর ক্ষতিপূরণ সিনেমার জন্য। আলমগীর 1990 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর মরণের পরে সিনেমার জন্য। আলমগীর 1991 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর পিতামাতা সন্তান সিনেমার জন্য। আলমগীর 1992 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর অন্ধবিশ্বাস সিনেমার জন্য। রাইসুল ইসলাম আসাদ 1993 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাইসুল ইসলাম আসাদ পদ্মা নদীর মাঝি সিনেমার জন্য। আলমগীর 1994 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর দেশপ্রেমিক সিনেমার জন্য। রাইসুল ইসলাম আসাদ 1995 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাইসুল ইসলাম আসাদ অন্য জীবন সিনেমার জন্য। সোহেল রানা 1996 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সোহেল রানা অজান্তে সিনেমার জন্য। রাইসুল ইসলাম আসাদ 1997 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাইসুল ইসলাম আসাদ দুখাই সিনেমার জন্য। ফেরদৌস 1998 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস হঠাৎ বৃষ্টি সিনেমার জন্য। জাহিদ হাসান 1999 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জাহিদ হাসান শ্রাবণ মেঘের দিন সিনেমার জন্য। রিয়াজ 2000 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিয়াজ দুই দুয়ারি সিনেমার জন্য। রাইসুল ইসলাম আসাদ 2001 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাইসুল ইসলাম আসাদ লাল শালু সিনেমার জন্য। 2002 সালে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি। মান্না 2003 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মান্না বিশ্বনিক সিনেমার জন্য। হুমায়ুন ফরিদি 2004 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন হুমায়ুন ফরিদি মাতৃত্ব সিনেমার জন্য। মাহফুজ আহমেদ 2005 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাহফুজ আহমেদ লাল সবুজ সিনেমার জন্য। আরমান পারভেজ মুরাদ 2006 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আরমান পারভেজ মুরাদ ঘানি সিনেমার জন্য। রিয়াজ 2007 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিয়াজ দারুচিনি দ্বীপ সিনেমার জন্য। রিয়াজ 2008 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিয়াজ কি জাদু করিলা সিনেমার জন্য। চঞ্চল চৌধুরী ও ফেরদৌস আহমেদ যৌথভাবে 2009 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চঞ্চল চৌধুরী পান মনপুরা সিনেমার জন্য আর ফেরদৌস আহমেদ পান গঙ্গাযাত্রা সিনেমার জন্য।
সাকিব খান 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমার জন্য। ফেরদৌস 2011 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস কুসুম কুসুম প্রেম সিনেমার জন্য। সাকিব খান 2012 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাকিব খান কোদার পরে মা সিনেমার জন্য। তিতার জিয়া 2013 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিতার জিয়া মৃত্তিকা মায়া সিনেমার জন্য। ফেরদৌস 2014 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস এক কাপ চা সিনেমার জন্য। সাকিব খান ও মাহফুজ আহমেদ 2015 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সাকিব খান ও মাহফুজ আহমেদ। সাকিব খান পায় আরও ভালোবাসব তোমায় সিনেমার জন্য, মাহফুজ আহমেদ পায় জিরো ডিগ্রি সিনেমার জন্য। চঞ্চল চৌধুরী 2016 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চঞ্চল চৌধুরী আয়নাবাজি সিনেমার জন্য। সাকিব খান ও আরফিন শুভ 2017 সালে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সাকিব খান ও আরফিন শুভ। সাকিব খান পায় সত্তা সিনেমার জন্য, আরফিন শুভ পায় ঢাকা অ্যাটাক সিনেমার জন্য। ফেরদৌস আহমেদ ও সাইমন সাদিক যৌথভাবে 2018 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ফেরদৌস পান পুত্র সিনেমার জন্য, সাইমন সাদিক পান জান্নাত সিনেমার জন্য। তারিক আনাম খান 2019 সালে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তারিক আনাম খান আবার বসন্ত সিনেমার জন্য। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।